কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদ থেকে অবশেষে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান। একই সঙ্গে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকেও সমর্থনেরও ঘোষণা দেন তিনি। দুপুরে কুমিল্লা চেম্বার অব কমার্সের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিন পদে মোট ১৩ জন মনোনয়ন তুলে নিয়েছেন। পরপর দুই নির্বাচনে হারার পর এবার কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোটের লড়াইয়ে জিততে মরিয়া আওয়ামী লীগ। দলীয় প্রার্থী হিসেবে আরফানুল হক রিফাতের নাম ঘোষণার পর বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন মাসুদ পারভেজ খান ইমরান। বিপাকে পড়ে ক্ষমতাসীন দল, পরে বুঝিয়ে শুনিয়ে ইমরানকে নির্বাচন থেকে সরে আসতে রাজি করায় কেন্দ্রীয় নেতৃত্ব। এরই ধারাবাহিকতায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইমরান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করার মতো সাহস বা কোনো কিছু আমাদের নাই। আমি আসলে কুমিল্লার জনগণের কাছে আমি ক্ষমা চাই, আমি পারি নাই, আমি পারলাম না, আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেউ নৌকার জন্য কাজ করতে চাইলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। আমরা ভোটের মাঠে আছি, আমরা জননীতির উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে কুমিল্লায় যে এইবার বিপ্লব হবে সেই বিপ্লবের জন্য আমরা কাজ করতেছি। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিন পদে এক মেয়র প্রার্থী সহ ১৩ জন মনোনয়ন তুলে নেন। এর ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫ মেয়র প্রার্থী সহ ১৪ কাউন্সিলর প্রার্থী। শুক্রবার বরাদ্দ করা হবে প্রতীক। যারা অন্য কোনো প্রতীক চান নাই, কিন্তু একটাই প্রতীক আছে, ধরে নিচ্ছেন যে ওই প্রতীকটাই পাবেন, কিন্তু সবাইকেই আসতে হবে। প্রতীক বরাদ্দের সময় সকল প্রার্থী যাতে প্রতীক বরাদ্দের সময় আসেন, সেই অনুরোধ প্রার্থীদেরকে রাখব। প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রার্থীদের প্রচার। ভোট ১৫ জুন। ডিবিসি নিউজ ডেস্ক।